প্রিয়া রহমানের মৃত্যুর একদিন পরেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢালিউডের বর্ষিয়ান নির্মাতা সোহানুর রহমান সোহান। বুধবার সন্ধ্যায় মারা গেছেন তারকা গড়ার এই কারিগর। তার অকস্মাৎ এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। শোক ছুঁয়েছে ঢালিউডের একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনুরকেও। খবর পেয়েই শোক প্রকাশ করেছেন তিনি, তবে সেই শোক বার্তায় রয়েছে ক্ষোভ ও আক্ষেপের বার্তাও। নির্মাতা সোহানুর রহমান সোহানকে মাফ করেছেন তিনি। কেন এই ক্ষমা করার প্রসঙ্গ? সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পোস্টে শাবনুর অভিযোগ করেন, প্রতিনিয়তই তাকে নিয়ে বাজে মন্তব্য করতেন সোহান, মিথ্যা অপবাদ দিতেন বলেও অভিযোগ শাবনুরের। তবে বেশিরভাগ সময়ই পিতৃতুল্য এই নির্মাতাকে ছাড় দিয়ে গেছেন বলেও লেখেন তিনি। এমনকি ফোনেও নির্মাতাকে জিজ্ঞাসা করেছিলেন তার ব্যাপারে কোনো ক্ষোভ আছে কিনা। তখন স্বাভাবিকভাবেই নির্মাতা বলেন শাবনুর তার মেয়ের মতো, কেন তার উপর ক্ষোভ থাকতে যাবে। কিন্তু তারপরেই আবারও ঘটনার পুনরাবৃত্তি হয়। আবারও একটি ইন্টারভিউতে শাবনুরকে নিয়ে বাজে মন্তব্য করেন সোহান। তাকে শাবনুরের সাথে কাজ করতে যে শাবনুর বারবার ওকে ডিস্টার্ব করতেছে, তো এই ব্যাপারটা ওর ওয়াইফ সহ্য করতে পারছিল না। শাবনুর আরো বলেন তার দুঃখ তিনি জানতে পারলেন না কার চক্রান্তে প্রভাবিত হয়ে তিনি এই কাজটি বারবার করেছেন, এবং সবশেষে সোহানুর রহমান সোহান এবং তার স্ত্রীর আত্মার মাগফেরাত কামনা করে ক্ষমা করে দেন এই জনপ্রিয় নায়িকা। উল্লেখ্য, কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে সালমান শাহর আত্মহত্যার কারণ সম্পর্কে শাবনুরকে জড়িয়ে কথা বলেন সোহান। সেখানে তিনি বলেন সালমান শাহ তার স্ত্রীকে কথা দিয়েছিলেন শাবনুরের সাথে তিনি আর কাজ করবেন না, কিন্তু শাবনুর তাকে প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছিলেন। একদিন শাবনুর এবং সালমান শাহ ডাবিং করতে যান। এক পর্যায়ে শাবনুর সালমান শাহর কানে কামড় দিলে তার স্ত্রী খেপে যান এবং ঘটনাস্থল থেকে চলে যান। তারপর তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আরও বেড়ে যায়। তখনও প্রতিনিয়ত বিরক্ত করে যাচ্ছিলেন শাবনুর। সোহানুর রহমান সোহানের মতে কথা রাখতে না পারার কষ্টেই আত্মহত্যা করেন সালমান, তবে তার এই মন্তব্যকে মিথ্যা দাবি করছেন শাবনুর। নির্মাতা সোহানুর রহমান সোহানের মৃত্যুর পর শাবনুরের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক এবং একই সাথে ক্ষোভ প্রকাশের বিষয়টি আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের কেউ কেউ বলছেন একজন মৃত মানুষকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখাই উত্তম। সোহানুর রহমান সোহানের সিনেমায় শাবনুরের কাজের তালিকা খুবই ছোট হলেও সালমান শাহর সাথে ক্যারিয়ারের উজ্জ্বলতম অধ্যায় পার করেন নায়িকা শাবনুর। উল্লেখ্য, সোহানুর রহমান সোহানের হাতেই অভিষেক হয় ঢালিউড ইতিহাসের জনপ্রিয় নায়ক সালমান শাহর। ইশরাত জাহান, সময় সংবাদ।